তিনটা ঘর গেছে, দোকান গেছে, আমার জায়গা জমিন সব গেছে গা ভাই। নিম্ন 10 লাখ টাকার জিনিস আমার গেছে গা। দুইটা গরু আছিল, চার পাঁচটা বোরকে আছিল, দুইটা ঘর আছিল, ঘরের মধ্যে পাল্লা আর এই জিনিসপাতি আছিল, কিছুই বাইরে পানি। একসাথে 300 ঘর দেবে গেছে 10 মিনিটের মধ্যে। কারো কিচ্ছু নাই, কোনো জিনিসপাতি নাই। যমুনা নদীর ভাঙনে বহুবার ভিটে মাটি হারিয়েছেন বগুড়ার সারিয়াকান্দির নদী তীরবর্তী মানুষ। নতুন করে বাঁচার স্বপ্নে পুরাতন বাঁধের পাশে টিনের ঘর তুলে তারা আশ্রয় নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তাও রক্ষা হল না। বৃহস্পতিবার বিকালে ইছামারা গ্রামে যমুনার মাত্র আধা ঘন্টার ভাঙনে বিলীন হয়েছে অন্তত 100 বাড়ি। স্থানীয়রা জানান, চোখের পলকে যমুনায় ভেসে চলে যায় বসতবাড়ি, গাছপালা সহ সবকিছু। যমুনার মাত্র 30 মিনিটের তাণ্ডব থেকে কিছুই রক্ষা করতে পারেননি, সবকিছু হারিয়ে এখন নিঃস্ব তারা। আমার ভাই 5 লাখ টাকার মাল আছিল ভাই, দোকান মনে হারি দোকান, তিনটা ঘর গেছে, দোকান গেছে, আমার জায়গা জমিন সব গেছে গা ভাই। নিম্ন 10 লাখ টাকার জিনিস আমার গেছে গা। এক ঘন্টার ভিতর সমস্ত ঘর, কমকে 150 ঘর ছিল, সমস্ত ঘর নদীর ভিতর স্তরে যাবে গেল। হ্যাঁ, কোনো জিনিস মাল তুলতে পারে নাই, কোনো লোক কোনো জিনিস তুলতে পারে নাই, ঘরের জিনিসপাতি নিতে পারে নাই, অনেক মানুষের দুর্দশা। দুইটা গরু আছিল, চার পাঁচটা বোরকে আছিল, দুইটা ঘর আছিল, ঘরের মধ্যে পাল্লা আর এই জিনিসপাতি আছিল, কিছুই বাইরে পানি, খালি ছয়াল দুইটা তিনটা ছয়াল নিয়ে বাইরে হাঁটছি। কারো কিচ্ছু নাই, কোনো জিনিসপাতি নেই, গেছে জিনিসপাতি, গেছে কাঠকুট, গেছে সব গেছে। ভাঙন শুরু হওয়ার পরই ইছামারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙনের ভয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন আরও অন্তত 250 পরিবার। সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে, আশ্রয়হীন পরিবারগুলোকে আপাতত দড়িপাড়ায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, পরে সুযোগ মতো পুনর্বাসন করা হবে, তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। পানিতে যে সমস্ত জিনিস আছে এগুলো যেন সহজে উদ্ধার করা যায়, সেই জায়গা থেকে কার্যক্রম চলমান আছে। এবং যে ঘরগুলি আমাদের প্রায় 100+ ঘর পানিতে, বন্যার পানিতে প্লাবিত হয়েছে বা হয়তো সরিয়ে নিয়ে গেছে, আমাদের একই সাথে কাজ করছে আমাদের পানি উন্নয়ন বোর্ড, তারা সার্বক্ষণিক কাজ করে চলেছে, তারপরেও এখনও দেখেনি যে আপনার তাদের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্র বা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে আমরা তাদেরকে শিফট করছি, এবং তাদের সমস্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যার সমাধানের জন্য আমরা সর্বাত্মকভাবে সকলে মিলে আমরা কাজ করি। মধ্যেই কাজ আরম্ভ হয়ে গেছে আর পুনর্বাসন যেটা করছেন আমরা কোনো প্রকার অভাব এখানে রাখবো না, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যবস্থা আমরা করব। পানি উন্নয়ন বোর্ড বলছে বর্ষার শুরু থেকেই কামালপুর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি ঝুঁকিপূর্ণ স্থানে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হয়। গত কয়েকদিন ধরে যমুনার পানি বৃদ্ধির ফলে বৃহস্পতিবার হঠাৎ করেই তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে ইছামারা গ্রামের এসব বাড়ি ভাঙনের কবলে পড়ে, তবে ভাঙন রোধে কাজ অব্যাহত রয়েছে।